QR document, new microservice document, page layout class. Page layout name. প্রথম ক্লাসে যেটা দেখছি সেটা হচ্ছে এখানে অফিস ওয়ার্ড মেনু, অফিস ওয়ার্ড মেনু। তো অফিস ওয়ার্ড মেনু একটা জিনিস যেটা পাঁচ দিয়ে দেবো সেটা হচ্ছে প্রিন্ট, প্রিন্টে যাওয়ার পরে এখানে যেটা দেখলাম এখানে প্রিন্ট প্রিভিউ, প্রিন্টে যাওয়ার পরে এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে আমি একটু লেখা কীরকম দেখলাম সেটা প্রিন্টের ক্ষেত্রে কীরকম আসবে তার আমাদের জন্য সব কিছু প্রিন্ট প্রিভিউ এটা ওখানে দেখা হয় না যা স্টুডেন্ট প্রিভিউ। বা এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ টু, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ টুতে দিলে সেটা প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে, আর কন্ট্রোল এফ করে দিয়ে আমি আবার সেটা প্রিভিউ দিয়ে আসতেছি। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে পেজ লেআউট মেনু ক্লাস, পেজ লেআউট মেনু, পেজ লেআউট মেনু, পেজ সেট আপ কাগজের সাইজ পরিবর্তন করার নিয়ম, পেজ সেট আপ কাগজের সাইজ পরিবর্তন করার নিয়ম। প্রথমে সাইজের মাঝে ক্লিক করবো, পেজ লেআউট, পেজ লেআউট, পেজ সেট আপের কাছে সাইজ, সাইজে ক্লিক করলাম। এখান থেকে বিভিন্ন সাইজের কাগজ নিতে হলে কাগজের প্রয়োজন অনুযায়ী ক্লিক করবো, যেমন এ ফোর লেটার লিগাল সাইজ করবো, যদি লেটার সাইজ নিতে হলে লেটার সাইজে ক্লিক করলাম। পেজ লেটার সাইজটি করলে জুমটা 100% থাকতে হবে, 100%, ঠিক আছে। বা তারপরে যদি এ ফোর সাইজ নিতে চাই তাহলে এই এ ফোর সাইজ নিলাম, এ ফোর সাইজ নেওয়ার পরে দেখতে হবে জুম 100% আছে কি না। কিংবা লিগাল সাইজ আমি যদি নিতে চাই সাইজ নিলাম, এই যে এখানে আছে লিগাল সাইজ, লিগাল সাইজ নিলাম জুম 100%, ঠিক আছে, এখানে 100% দেখলাম। পেজ লেআউটে পেজ সেট আপের কাজ, সাইজ ঠিক করা তাহলে এখানে লেটার ছিল, লেটার ঠিক আছে, বা লেটার স্মল ছিল, লেটার স্মল। তো এটা হচ্ছে পেজের সাইজ, যে সাইজ নিয়ে কাজ করি আর কি সেই সাইজ পেজের। তারপরে পেজ সেট আপ কাগজের মাঝে মার্জিন লেখার চারদিকে খালি রাখার নিয়ম, পেজ সেট আপ থেকে পেজ সেট আপ থেকে মার্জিনে ক্লিক করতে হবে, পেজ সেট আপ, পেজ লেআউটের জন্য মার্জিন, মার্জিনে ক্লিক করলাম। তাহলে যে মার্জিন, মার্জিনে ক্লিক করতে হবে, কাস্টম মার্জিনসে ক্লিক করবো। তারপর এখানে কাস্টমস মার্জিন আছে, কাস্টমস মার্জিনে ক্লিক করলাম। কাস্টমস মার্জিনে ক্লিক করার পরে তারপর কোন পাশে কতটুকু মার্জিন রাখতে হবে তার প্রয়োজন মতো মার্জিন দিতে পারবো, টপ উপর বটম নিচে লেফট বাম রাইট ডান এবং প্রয়োজনীয় মার্জিন দিয়ে ওটিতে ক্লিক করবো। কোন দিকে কতটুকু খালি রাখতে হবে
তাহলে যদি টপে নেই এক ইঞ্চি, লেফটে নিলাম, বটমে নিলাম এক ইঞ্চি, লেফটে নিলাম এক ইঞ্চি, রাইটে নিলাম এক ইঞ্চি, তারপরে ওকেতে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার প্রথমে পেজ লেআউট, পেজ লেআউটে সাইজের কাজ করলাম, মার্জিনের কাজ করা হলো, রেসিপেজ লেআউটে মার্জিনের কাজ, তারপরে পেজটাকে আনুপাতিক করা নিয়ে তারপরে আনারি প্রিন্ট করা। প্রথমে ওরিয়েন্টেশনের মাঝে ক্লিক করব, ওরিয়েন্টেশনে ক্লিক করব, ল্যান্ডস্কেপ মানে আরআরই, পোর্ট্রেট মানে সোজা প্রিন্ট করা নিয়ে আমাদের যেটা দরকার সেটা নির্বাচন করে ক্লিক করবো। পেজটাকে আনুপাতিক করা নিয়ে আচ্ছা পোর্ট্রেট মানে হচ্ছে তারা, আর ওরিয়েন্টেশনে গেছি ল্যান্ডস্কেপ নিয়ে, তাহলে হচ্ছে সেটা সোজা বা বাংলা হচ্ছে ভাষা পাতাই আনুপাতিক। তার পেজ সেট আপ কলাম তৈরির নিয়ম, পেজ সেট আপ কলামসের নিয়ম, কলাম নির্বাচন করে কয়টি কলাম নিব তা কলাম, কলামে কলাম কয়টি কলাম নিব তা প্রয়োজন মতো ক্লিক করবো। যদি দুইটা নিই, দুইটা তিনটা নিলে তিনটা লাইন রাইট ডানে তালিকা তৈরি করে দিলে
বর্ডারের পছন্দ করে না, আমি পছন্দ মতো বর্ডার স্টাইল বেছে নিই। এগুলি হচ্ছে শেডিংয়ের নিয়ম। আচ্ছা, ফেস ব্যাকগ্রাউন্ড, ফেস বর্ডার দেওয়ার নিয়ম, ফেস বর্ডার, ফেস লেআউট, ফেস বর্ডার, ফেস বর্ডার। এবার আর্টিকে পছন্দ করতে আর্ট
বেশ বর্ডারে আর্ট করে পছন্দ মতো স্টাইল বেছে নিন, ওকে ক্লিক করুন। এই যে ব্যাকগ্রাউন্ডটা, যেমন সার্টিফিকেটের পত্র, বিভিন্ন সনদের ক্ষেত্রে যে পেজের পাশে যে ফুল কলাকৃতি দিয়ে থাকে, যেমন এখানে বিভিন্ন ধরনের স্টার এনে ক্লিক করুন। এই যে আমাদের আমারে দে, আমারটা দে। Thank you.
তারপরে যেমন একটা কালার করতে দেবে, বাতিল করতে হচ্ছে পিস কালারে গিয়ে নো কালারে ক্লিক করবে। পিস কালারে গিয়ে নো কালারে ক্লিক করবে। তারপরে যে পেজ ব্যাকগ্রাউন্ড হোয়াইট মার্ক করা নিয়ম, ওয়াটার মার্ক, তো ওয়াটার মার্কে যেলাম। ওয়াটার মার্কে যাওয়ার পরে এবার কাস্টম ওয়াটার মার্কে ক্লিক করতে হবে। কাস্টম ওয়াটার মার্ক, কাস্টম ওয়াটার মার্কে গিয়ে টেক্সট ওয়াটার মার্ক নির্বাচন করে আবার টেক্সটের উপর দেখাচ্ছে আমার কাজ। তো আমি আমার টেক্সট টেক্সট ওয়াটার মার্ক, টেক্সট ওয়াটার মার্কে গিয়ে টেক্সট টেক্সট আমি আমার নামটা লিখলাম এটা আছে ডায়াগোনাল। ডায়াগোনাল দেওয়ার পরে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে এই যে এই পেজটাতে আমার নাম আশরাফুর এইভাবে হয়ে গেল। এটা আছে আমার টেক্সট ওয়াটার মার্ক, মানে জল সাবজেক্ট আর কি ডাকা। এখন এটাই যদি আমি সোজা দিতে চাই আর কি জল সাবটা আমার নাম করে, তাহলে আমার ওয়াটার মার্কে যেতে হবে। ওয়াটার মার্কে গিয়ে কাস্টম ওয়াটার মার্ক, কাস্টম ওয়াটার মার্কে গিয়ে আশরাফুর দেয় আছে, আশরাফুর দিলাম। এখন আমি এটা অরিজিনাল যদি দিই অরিজিনাল অ্যাপ্লাই, এই যে দেখুন আমার জল সাবটা এখানে চলে আসছে। এবার সোজা সোজা আচ্ছা, এখন যদি আমি আপনার ছবি জল সাপ দিতে চাই যেমন, তাহলে কাস্টম ওয়াটার মার্ক, কাস্টম ওয়াটার মার্কে যাওয়ার পরে পিকচার ওয়াটার মার্ক, পিকচার ওয়াটার মার্কে গিয়ে সিলেক্ট পিকচার। এখন আপনি আবার কোন পিকচারটা দেবেন, সাপোজ আমি একটা পিকচার সিলেক্ট করে নিতেছি, যে কোনো ছবি, যে ছবিটা সবই যে ছবিটা নিলাম ইনসেপ্ট, তখন আমি এটাকে অ্যাপ্লাই ক্লিক করলাম। এই সেই ছবি যেটা আমার এখন এখানে জল সাপ হিসেবে চলে আসলো। এখন যদি আপনি আবার এটা মানে ওয়াটার মার্ক বা জল সাপটা আবার দিতে চান কাস্টমার গেলেন, এখন যদি আমি আমার এই ওয়াটার মার্কটা বাদ করতে চাই তাহলে এখানে নো ওয়াটার মার্ক আছে, নো ওয়াটার মার্কে ক্লিক করলাম, নো ওয়াটার মার্কে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করলাম। এই যে একবার দেখুন এখানে কোনো জল সাপ আর নাই, মানে এটা শেষ। প্যারাগ্রাফের মার্জিন, প্যারা ডান বাম মার্জিন দেওয়ার নিয়ম, প্রথম কয়েকটি লাইন লিখে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে, যে প্যারাগ্রাফের মার্জিন নিতে হবে কার্সো সেগুলোতে রাখতে হবে। ইন্ডিয়ান থেকে লোকটাকে ক্লিক করে নাম নিতে, তারপর বাতিল করার জন্য ইন্ডিয়ান টেকনিক করে প্রয়োজন নাম কমাতে হবে। যেমন যে উপরে and
দিলাম, প্রথমে একটু লাইন দিকে পরে যে পারাতে মার্জিন করতে হবে সেই পারাতে কার্সার তো আমি সাপোজ যে পারাতে মার্জিন করবো এই পারাতে কার্সার রাখলাম। ইন্ডিয়া থেকে লেফট রাইটে ক্লিক করার প্রয়োজন মতো মার্জিন করতে পারবো ইন্ডেন্ট। তো গেলাম আমি আমার ইন্ডেন্টে, লেফটে যদি আমি দুই দিই আর রাইটে যদি এক দিই, রাইটে দিলাম 0.5 মার্জিনের নিয়ম। এখন যদি মার্জিন না দিতে চাই তাহলে আমি 0 করে দিলাম, 0 এটাও সেম 0 বলে দিয়ে মার করলাম। আর এবার ডেট দিয়ে শেষ করে দিলাম কন্ট্রোল অল। তো এখন পর্যন্ত আমরা যেই দেখলাম আর কি, যে মার্জিনের কাজ বা ওরিয়েন্টেশনের কাজ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, সাইজ, প্রথমে সাইজ দিলাম পেপার সাইজ, পেপার সাইজের পরে আমরা যদি কলামে একটু দিলাম বা দিতে চাইলে আমরা 1:1 দিলাম, তারপরে যে লাইন ব্রেক যদি কলাম ব্রেক দিতে চাই কলাম ব্রেক, নেক্সট পেজ গেলে নেক্সট পেজ, পেজ ব্রেক দিতে চাই পেজ ব্রেক, লাইন নাম্বার কন্টিনিউয়াসে ক্লিক করার পরে এখন আপনি মনে করেন কিছু একটা লিখলেন, এন্টার দিলেন 2, এন্টার দিলেন 3, এন্টার দিলেন 4, এটা যদি এখন আপনি যদি হিস্ট্রি ভিউতে দেখতে চান তাহলে কন্ট্রোল এফ টু ভিউতে এটাই আসতেছে কন্ট্রোল এফ টু। এটাই হচ্ছে আমাদের মূলত লাইন নাম্বারের কাজ। তো আমি নাম দিয়ে দিলাম শেষ হাই ফেনেশন, এটা হচ্ছে হাই ফ্যান। হাইফেনেশনের কাজটা মূলত কি সেটা জানা নাই, তারপর নাম দিয়ে রাখলাম, তারপরে ওয়াটারমার্ক জল সাবের কাছে দেখলাম, পেজ কালারের কাজ দেখলাম যে কালারটা নিয়ে সেটি পেজের কালার, পেজ বর্ডার দেখলাম, পেজ বর্ডার, পেজ শেডিং, শেডিংয়ে গিয়ে হচ্ছে শেডিংটার কালার, আর থেকে হচ্ছে যে কোনো একটা নিলাম, তারপরে পেজ মার্জিনের জন্য ইন্ডিয়ান থেকে লেফট রাইট নিলাম, স্পেসিংয়ের জন্য কতটুকু স্পেস হবে আর কি দেখানো হচ্ছে।
টাইম এটার কোনো কাজ নেই, কারণ এই হচ্ছে আমাদের পেজ লেআউটে এর কাজ মূলত। দেখলাম পেজ নাম্বারও দেখলাম, ফোন নাম্বারটা মূলত আবার এই হোম পেজ থেকে নেওয়া যায়। আমি এটাতে ক্লিক করলাম, দেখতে দেখলাম এন্টার, দেখতে দেখলাম এন্টার, দেখতে দেখলাম এন্টার। এখান থেকে